গুড মর্নিং, এখনো আমি গুড মর্নিং বলছি, কারণ আমার এখন বাজে হচ্ছে 11:34 আর আমি আমার ব্লগটা এখান থেকে আজকে শুরু করলাম, ব্লগ ভিডিও। তো তন্ত্রা চ্যানেলে আপনাদের স্বাগত। আর হচ্ছে তো আমি এখানে ব্লগটা শুরু করলাম, তো সবাইকে নমস্কার। আর হচ্ছে আমি আজকে কি কি রান্না করব, কারণ এখন শুরু করলাম, হচ্ছে আমি পড়িয়ে ঠড়িয়ে একবারে আসলাম, এসে সকাল থেকে তো সময় পায় না, কাজ থাকে, কাজ থেকে এসে কাজ করে যাই পড়াতে, তো পড়িয়ে ঠড়িয়ে চলে এসেছি। আর এসে দেখো বিছানা এখনও তোলেনি, বাপ শুয়েছিল, ছেলের বাপ শুয়েছিল, তো এখনও বিছানা দেখো তোলেনি, এখন আমার বিছানা তুলতে হবে। আর ওখানে ভাত হচ্ছে, ভাত হয়ে গেলে তারপরে আজকে রান্না কি কি করব চলো তোমাদেরকে শেয়ার করি। তো আগে বিছানাটা তুলে নিই। বিছানা ঝাড়া হয়ে গেছে আর এখন যাব রান্না করতে, তো চলো দেখি কি রান্না করি তোমাদের সঙ্গে শেয়ার করি। তো চলো দেখি। তো এই যে ভাত মা বসিয়ে দিয়েছিল, তো ভাত এই যে হয়ে এসছে। আর এখানে আমি মটর ডাল নিয়ে নিয়েছি, মটর ডালের মধ্যে আলু আর হচ্ছে কুমড়ো শাক দিয়ে দিচ্ছি, কুমড়ো শাক দিয়ে এটা সিটি মেরে নেবো। আমার ডাল সেদ্ধ হয়ে গেছে, আমাদের আজকে আর মাছ রান্না হবে। আলু দিয়ে পেঁয়াজ কেটে নিয়েছি, আর এই যে আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো পেস্ট করে নেবো। আর এই আর মাছটা এখন ভেজে নেবো, কড়াইয়ে মাছ দিয়ে দিয়েছি, মাছগুলো ভেজে নেবো আমি, পুরোটা মাছ আর মাছ তা ঢাকা দিয়ে দেবো, নাহলে সেই মাছ, এই পুরো মাছ ভেজে নেবো। তো আমার মাছ ভাজা হয়ে গেছে, আর এই যে কড়াই তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে একটু জিরা দিয়ে দেবো, আর এই যে আলু কেটে রেখেছিলাম সেই আলুটাও ভেজে নেবো, পেঁয়াজ দিয়ে দিলাম, আলু দিয়ে দিলাম, আলু আর পেঁয়াজটাকে একসঙ্গে নেমে নেবো। ভাজা ভেজে নেবো ভালো করে, তারপরে তো এটা আমার ভাজা হয়ে গেছে। আর এই যে মশলাটা, পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম, আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, যেটা ভালো করে নেড়ে নিচ্ছি। এর মধ্যে দিলাম হলুদ, গুঁড়ো দিলাম এক চামচ, জিরের গুঁড়ো আর এক চামচ লঙ্কা। মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো, আর মাছের তো, একটু কষিয়ে রান্না করতে হয় মশলাটা, মাংসের মতো নাড়ে খেতে ভালো লাগে না। এর মধ্যে দিলাম, তো এটা আমার মশলা কষা হয়ে গেছে, দেখো মশলার মধ্যে তেল বেরিয়ে গেছে। এবার জল দিয়ে দেবো এর মধ্যে, আলু আর মশলার মধ্যে যে জল দিয়ে দিলাম, এখন অল্পই জল দেবো, কারণ এই আর মাছ সবসময় মাখা মাখা খেতে হয়, বেশি ঝোল খেতে নেই, মানে ঝোল খেলে ভালো লাগবে না। তো এই মাছটার মধ্যে আমি একটু জল দিয়ে দিলাম আলুটা সিদ্ধ হওয়ার জন্য, তো এইটুকুই জল থাক। তো জল দেওয়ার পর এই যে আমি একটু চাপা দিয়ে দিই, তারপরে মাছটা দেবো ঝোলটা একটু ফুটে গেলে। তো এই যে মাছ দিয়ে দিয়েছি, এর মধ্যে মাছ দিয়ে দিয়েছি ঝোলের মধ্যে, বা গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। তো আমি এই যে মাছ হয়ে গেছে, যে গরম মশলা দিয়ে দিলাম মাছে একটু, এবার নামিয়ে নেবো মাছটা, একটু মাখা মাখা থাক। তো এবার নামিয়ে নেবো মাছটা আমি, তো দেখো মাছটা আমার হয়ে গেছে, আর এই যে মাছটা সার্ভ করে নিচ্ছি, দেখো মাছের কালারটা দেখো ঝোলের, উফ হেভি হচ্ছে। আমি আমার মাছ হয়ে গেছে, এবার ডালটা ফোড়ন দেবো, তো তার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি,
তো এই ডাল হয়ে গেছে, ডাল হওয়ার পরে যে তেল দিয়েছি কড়াইয়ে ডালটা ফোড়ন দেবো, মাছটা হওয়ার পরে এই যে একটু পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি, তেল আমার গরম হয়ে গেছে, আর এই বেগুন গুলো কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, কারণ বেগুন গুলো ডালের সঙ্গে সেদ্ধ করিনি, ডালের সঙ্গে আলু আর মিষ্টি আলু ছিল আর এমনি আলু ছিল সেটা সেদ্ধ করে নিয়েছিল, কিন্তু বেগুন গুলো আমি একটু ভেজে নিচ্ছি, ভেজে ডালটা ফোড়ন দিয়ে দেবো, তো বেগুন আমার ভাজা হয়ে গেছে, আর এটাকে ডালটা ডালটাও দিয়ে দিলাম, ডালটাও দিয়ে দিলাম এখানে, হলুদ দিয়ে দিলাম, ফুটাবো ভালো করে, শুকনো শুকনো করবো এটা, তো এর মধ্যে আমি কটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, এবার ডালটা ফুটতে শুরু করেছে, এবার আমি ডালটা চাপা দিয়ে দিলাম ভালো করে একটু ফুটবে, তারপর এটা নামিয়ে দেবো। দেখো পেডি ম্যাসেজ করছে লেডিস, কি কি দিয়ে পেডি ম্যাসেজ করছে দেখো, গরম জল, প্রথমে কি নিয়েছিস, গরম জল প্রথমে নিয়েছি হলো পেডি ওয়াশ, পেডি ওয়াশে তিনটা একসঙ্গে দেখা, চারটে এটা পেডি মাস, এ পুচু পুচু যে ক্রিম গুলো দেখালো সেগুলো দিয়ে ভালো করে পাটা গরম জল দিয়ে যে ডলছি, তো আমার এই যে ডাল হয়ে গেছে অনেকক্ষণ ধরে ফুটিয়ে নিয়েছি ডালটা, ডালটা প্রায় হয়েও গেছে, এবার নামিয়ে নেবো একটু মিষ্টি দিয়ে, বাবু কি কি বলছে রে, ইশান বসে আছিস কেন রে, খুব আনন্দের জন্য, তো ওই যে ডাল হয়ে গেছে আমার, তো আমার এই যে ডাল হয়ে গেছে এবার নামিয়ে নেবো, আর আজকের মতো আমার রান্না এখানেই শেষ, তো আমি পরে আবার আরেকটা, আর ও দেখো পেডি ম্যাসেজটা মেখে বসে রয়েছে, পাতা খাচ্ছে বসে রয়েছে, আর আমার হচ্ছে রান্না হয়েও গেছে, তো আমি আর এখন স্নান করতে যাবো, স্নান টান করে এসে তো কি খাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, তো চলো স্নান করে আসি, চলে এসছি স্নানও হয়ে গেছে আমার, আর এই যে খেতেও বসে গেছি, মা ভাত বাচ্ছে, ভাত সবে দিয়েছে, তো এই যে আমাদের শাক হচ্ছে কুমড়ো শাক কিনে খাচ্ছে, মটর ডাল দিয়ে দেখালাম, আর এই যে আর মাছ হচ্ছে দেখিয়ে দিয়েছিলাম, তো এখন খেতে বসেছি আমরা, এই যে খাওয়া শুরু করেছি, তো আমি খাবি আয় আমার সঙ্গে, খাবার তো খাবি আয়, ওর ভাষাই বলছে, চলো আমি খেয়ে নি, আর হচ্ছে আমার ভিডিওটা এখানেই শেষ করলাম, আর বেশি বড় করলাম না, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর হচ্ছে তোমার ভাতটা খেয়ে নি, আর কালকে আবার চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে, তো চলো টাটা।